আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মুহিদুল ইসলাম, মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় থেকে 4.5 অনুশীলনী পৃষ্ঠা 56 থেকে 57 পর্যন্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। প্রথমে এক নম্বর ভাগ করো, এটা নিয়ে আমরা এখান থেকে কিছু অঙ্ক করব। আচ্ছা বন্ধুরা, এখানে আমি প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, ভাগ, ভাগের মধ্যে কি কি রাশি থাকে একটু দেখে নেই। আর হলো ভাগ এখন হলো আমরা করি হলো আন্তর্জাতিক নিয়মে, ভাগের আন্তর্জাতিক যে নিয়মটা সেটা কিন্তু বেশি ভালো, আমরা এই নিয়মে করব। দেখাচ্ছি ভাগ রাশিগুলো নিয়ে আলোচনা করি প্রথমে কি কি রাশি থাকে। আচ্ছা দেখি, এই যে আন্তর্জাতিক নিয়মের যে মানে ভাগ করার যে প্যাটার্ন সেটা লিখলাম। আচ্ছা এখানে আমরা যে সংখ্যাকে ভাগ দেই সেটার নাম কি বন্ধুরা? ভাজ্য, তাই না? তাহলে এখানে এটার নাম হলো ভাজ্য, ভাজ্য। আর ভাগ করে যেটা পাই সেটার নাম কি? ভাগফল। ভাগফল, তাই ভাগফলের উপরে লিখি আমরা আন্তর্জাতিক নিয়মে যেটা সেটার উপরে লিখি, তাহলে এখানে হবে ভাগফল। তাহলে উপরে হবে ভাগ ফল, ঠিক আছে। এরপর ভাগ করে যেটা থাকে, যেটা ভাগ যায় না থেকে যায় সেটার নাম কি? ভাগ শেষ, তাই না? এটার নাম হলো ভাগ শেষ। ভাগ শেষকে আমরা আর একটা জিনিস বলি, কি বলি? অবশিষ্ট বলি, তাই না? অবশিষ্ট, ভাগ করে যেটা থাকে এটা ভাগ শেষ বলি, অবশিষ্ট বলি আমরা। তো ভাগ শেষটা বেশি বলি অবশিষ্ট, বুঝছেন? আর হলো যে সংখ্যা দিয়ে ভাগ দেয় সেটার নাম ভাজক, ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ দেয় সেটার নাম হলো ভাজক, বুঝতে পেরেছো বন্ধুরা? এখন সংক্ষেপে যদি একটু বলে নেই ভাগ অঙ্কটা কি, ভাগ অঙ্কটা কি প্রথমে একটু বলে নেই। ভাগ মানে হলো কোনো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা কতবার বাদ দেওয়া যায়, মানে কতবার বাদ দেওয়া যায় বা কেটে নেওয়া যায়, এটাকে এটা বোঝানোর জন্য বললাম। এটা সুন্দর একটা সংজ্ঞা হলো ভাগ হলো কোনো সংখ্যা থেকে পুনঃপুনঃ বিয়োগ, কোনো একটা সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা পুনঃপুনঃ বিয়োগ, মানে কি বারবার বিয়োগ, কোনো একটা সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বারবার বিয়োগ করাই হলো ভাগ। অর্থাৎ কোনো একটি সংখ্যা অন্য একটি সংখ্যা থেকে পুনঃপুনঃ বিয়োগ করাই হলো ভাগ, বুঝতে পারছো বন্ধুরা? একটু আলাপ করে নিলাম, আলোচনা করে নিলাম এটা। তাহলে কি আমাদের ভাগ অঙ্কের রাশিগুলোর নাম কি হয়? ভাজক, ভাজ্য, ভাগফল, আর একটু হলো ভাগ শেষ অথবা আমরা অবশিষ্ট বলি, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারছি, মুছে দেই, মুছে দেই। এখন এখান থেকে এক নম্বর সমাধানটা যদি আমরা করি, সমাধান এক, একে কি আছে? 60/30। তাহলে কি করবো আমরা? 60 কে 30 দিয়ে ভাগ দিব, তার মানে 60 থেকে 30 আমরা কয়বার ভাগ বিয়োগ করতে পারবো, বাদ দিতে পারবো, তাই না বন্ধুরা? এটা কিন্তু ভাগ, 60 এর মধ্যে থেকে 30 আমরা কয়বার বাদ দিতে পারবো, ঠিক আছে? এটার নামই হলো ভাগ। তাহলে এই ভাগটা আমরা এখন করব, কি লিখবো? এটা হলো কি আমাদের, এটা কি বন্ধুরা? এটার নাম মানে তোমাদের একটু মন বোঝানোর জন্য একটু বলে দেয়, এটার নাম কি আর এটার নাম কি আমাদের কিন্তু জানতে হবে। এটার নাম এই পাশে এটা আমাদের ভাগ প্রক্রিয়া ডান পাশে, এটার নাম হলো ভাগ যোগ,
এটা নাম ভাজক আর যেটাকে ভাগ দিতেছি আমরা হলো 30 দিয়ে 60 কে ভাগ দিতেছি তাহলে এটার নাম হলো অনেকে জানো তোমরা এটার নাম হলো ভাজ্য ঠিক আছে বন্ধুরা এটা কিসের জন্য করলাম শুধু তোমাদের চেনানোর জন্য করলাম এটা কিন্তু তোমাদের ভাগ করার সময় যদি না চায় এটা লেখা কিন্তু কোনো প্রয়োজন নেই বুঝতে পারছো বন্ধুরা শুধু তোমাদের বোঝানোর জন্য বললাম বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা জানলাম কি যে সংখ্যা দিয়ে তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিব সেটার নাম কি বন্ধুরা ভাজক আর যে সংখ্যাকে ভাগ দিব সেটার নাম হলো ভাজ্য অর্থাৎ 60 থেকে 30 আমরা কয়বার ভাগ বাদ দিতে পারবো বা বিয়োগ করতে পারবো তাই না বন্ধুরা বুঝে দিচ্ছি এটা আচ্ছা তাহলে এখানে আমরা ভাগ করব 30 ভাগ 60 এটা কোন নিয়মে করতেছি বন্ধুরা মনে আছে আন্তর্জাতিক নিয়মে এটা কিন্তু বেশি ভালো আমরা এই নিয়মে করব আচ্ছা 30 দিয়ে 60 এর মধ্যে কয়বার ভাগ যায় 30 দুগুণে 60 তাই না বন্ধুরা 30 দুগুণে 60 আমরা এটা বুঝতে পারি যদি না বুঝি এখানে আমরা রাগ করে নিতে পারবো তাহলে কি 30 দুগুণে 60 2 এখানে কত 2 দিয়ে 0 কে গুণ দিলে 0 3 দুগুণে 6 60 মিলে গেল তাই না বন্ধুরা এখন 60 আর 60 বিয়োগ করলে কত হয় 0 হয় দেখো আর এখানে একটা বিষয় হলো এই দুইটা কোথায় নামিয়েছে আমরা দেখো তো এই যে দুই এটার বরাবর ঠিক আছে মনে থাকবে এই শিক্ষার্থীরা অনেক সময় এটা ভুল করে এই বরাবর এটা হয় না এটা কিন্তু ঠিক না ঠিক আছে এবার বল এটা এই দুই কিন্তু এই 6 এর বরাবর নামানো যাবে না তাহলে কিন্তু ভুল হবে যদি এখানে অনেকে এরকম করে শিক্ষার্থী যে ভুলটা করে সেটা বলতেছি 30 দুগুণে 60 করে কি এখানে 2 লিখে হচ্ছে দেখতে পাচ্ছো এখানে লিখলে কিন্তু এটা ভুল বুঝতে পারছো কেন মানে 30 দুগুণে 60 এখানে 60 এর একক এটা দশক এই এককের ঘর বরাবর এই দুটো নামাতে হবে দুইবার কাছে কি এককের ঘর বরাবর এটা এই বরাবর নামাতে হবে ঠিক আছে আর হলো এখানে কিছু দেওয়া যাবে না বুঝতে পারছো বন্ধুরা তাহলে এটা আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি এখানে আচ্ছা ফল কত পেলাম আমরা 2 পেলাম 2 তাহলে কি লিখবো উত্তর ভাগ ফল 2 হয়েছে বন্ধুরা দেখে নাও আচ্ছা এরপর যদি করি 4 নম্বর অঙ্কটি করব 4 নম্বর এটা মুছে দিচ্ছি চার নম্বরে আছে 4 আছে কত 310 ভাগ 40 এটাকে আমরা ভাগ করব লিখি এখানে 40 ভাগ 310 40 দিয়ে 310 কে ভাগ দেব অর্থাৎ 40 310 এর মধ্যে থেকে 40 আমরা কয়বার বাদ দিতে পারবো সেটা আমরা বের করব আচ্ছা এখন দেখি 40 প্রথমে এখানে কয়টা অঙ্ক আছে 40 এর এখানে আছে দুটো অঙ্ক তাই না বন্ধুরা 1 2 দুটো অঙ্ক আছে তাহলে এখান থেকে আমরা দুটো অঙ্ক নিব 1 2 প্রথম দুটো অঙ্ক নিলাম 1 2 দুটো হলে কত হলো 40 আর এখানে দুটো অঙ্ক নিয়ে কত হয় 31 তাই না বন্ধুরা তো 40 এর সাথে কিন্তু 31 ছোট হয়ে যায় ছোট হওয়ার কারণে এখন আমাদের কি করতে হবে তাহলে আমাদের তিনটে অঙ্ক নিতে হবে এখন নিতে হবে তিনটে অঙ্ক দুটো অঙ্ক নিলে পরে এখানে দুটো অঙ্ক 0 এবং 4 দুটো অঙ্ক আর এখান থেকে যদি দুটো অঙ্ক নেই 1 এবং 3 দুটো অঙ্ক নিলে কত হয় 31 হয় 31 40 এর চাইতে ছোট হ্যাঁ এই জন্য কি করব একটি ঘর আমরা বেশি নিতে হবে এখন একটি ঘর আমাদের যেহেতু আছে 0 এর জন্য একটি ঘর বেশি নিতে হবে তাহলে আমাদের এখানে কয়টি অঙ্ক হলো তিনটি অঙ্ক 1 2 3 তো 40 এর জন্য এখন আমাদের এখানে তিনটি অঙ্ক নিতে হচ্ছে তাহলে তিনটি অঙ্ক নিয়ে এখানে আমাদের কত হলো 310 হলো আর 40 দিয়ে গুণ করলে কিভাবে 310 পাওয়া যেতে পারে আমরা যদি 4 এর ঘরের নামতাটা জানি তাই না বন্ধুরা 4 এর ঘরের নামতা জানি তাহলে 4
চার এর সাথে কত চার নন ছত্রিশ চার নন ছত্রিশ তাহলে তিন ছয় বেশি হয়ে যায় চার নন ছত্রিশ তাহলে চারটা বত্রিশ বত্রিশ বেশি হবে বত্রিশ বেশি হয়ে যায় তাহলে সাত চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ আঠাশ যদি আমরা রাত করে দেখতে পারি একটু সাত হতে পারে চল্লিশ কত সাত কত শূন্য চার সাতটা আঠাশ হ্যাঁ এখন এটাই যাবে যদি আমি এটা বড় করি তাহলে কি হয় বড় কি সাত দিয়ে কিন্তু এটা আমরা সাত দিয়ে গুণ করে আমরা কিন্তু দুইশত আশি পেলাম তিনশো দশ পাইনি তাই না বন্ধুরা তিনশো দশ পাইনি যদি এখানে সাতের বদলে যদি আট দিয়ে চারটা বত্রিশ বত্রিশ কিন্তু আমার বেশি হয়ে যাবে এটা একত্রিশ তাহলে আটবার দেওয়া যাবে না তাই না আটবার দেওয়া যাবে না তাহলে সাতবার দিতে হবে সাতবারের সাতকে তিন অঙ্ক বরাবর নিচ্ছে আমরা তাই না এক দুই তিন তাহলে আমাদের সাত কোথায় দিতে হবে এই এই অঙ্ক একক এই তিন অঙ্ক বরাবর একক বরাবর সাত দিতে হবে সাত দিয়ে কত পেলাম শূন্য চার সাতটা আঠাশ বুঝছে এখন বিয়োগ করে কত হয় শূন্য আঠাশ কত হলে এগারো হবে তিন হলে আর এখানে আসলো এক তিন 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 শূন্য তাহলে এখন ভাগশেষ কত আমাদের ত্রিশ হলো আচ্ছা এখন এখানে কি করে আমরা নিয়ম করে আবার তুলতে পারি তুলে দেখতে ভালো হয় হলো তাহলে সুতরাং দেখবো সুতরাং তিন শত দশ ভাগ চল্লিশ চল্লিশ সমান সাত ভাগ শেষ ভাগ শেষ ভাগ শেষ কত তিরিশ ভাগ শেষ ত্রিশ তাহলে উত্তর উত্তর ভাগফল ভাগফল সাত ভাগ শেষ ত্রিশ দেখছো বন্ধুরা দেখে নাও দেখে নাও বন্ধুরা এরপর আরেকটা অঙ্ক যদি করি পনেরো নম্বর অঙ্কটি করি আমরা এখন সকল করতেছে না এগুলো সাহায্য নিয়ে তোমরা পরবর্তী অঙ্ক গ্রহণ করবে ঠিক আছে মুছে দেই এরপর হলো পনেরো নম্বর করতেছি পনেরো নম্বর পনেরো তো সে নয় শত টাস ভাগ তেতাল্লিশ বুঝছে দেখবো কি এখানে এখানে তেতাল্লিশ ভাগ নয় শত আঠাশ হ্যাঁ আচ্ছা আবার চিন্তা করি আমরা এখানে কয়টি অঙ্ক আছে বন্ধুরা দুটো অঙ্ক তাহলে দুটো অঙ্কতে তেতাল্লিশ এখান থেকে আমরা প্রথম দুটো অঙ্ক নিয়ে কত হয় বিরানব্বই তেতাল্লিশে যেতে বিরানব্বই কি বড় তাই না বন্ধুরা তাহলে এটা ভিতরে ভাগ যাবে কয়বার যাবে যদি দুইবার দেয় আশি হয় তাই না চল্লিশ দুগুণে আশি আচ্ছা দুবার কি যেতে পারে দুবার যেতে পারে রাত করে দেখি বন্ধুরা তেতাল্লিশ ঘরের নামটা কিন্তু আমিও পারি না তোমরা পারো পারা দরকার নেই ঠিক আছে এবার আমরা রাত করে দেখে নিব দুইবার কত হয় তিন দুগুণে ছয় চার দুগুণে আট শেষ হচ্ছে তাই না তিনবার তো নয় যাবে না বড় হয়ে যাবে তাহলে এটা দুইবারই যাবে দুইবার কি আমরা দুই অঙ্ক বরাবর আসছে তাই না তাহলে দুই লিখবো কি দুইবার গেছে দুই লিখবো এই বরাবর দুই লিখবো দুই কত ছিয়াশি ছিয়াশি এখন কি করব বিয়োগ করব বিয়োগ করি কত ছয় আছে কত বার হবে ছয় হলে মানে লিখবো হ্যাঁ আচ্ছা এখন আছে কত আমাদের আট এই আট আনি কেটে আট এখানে কেটে আনলাম এখন কয়বার যাবে দুইবারে কত হয় দুইবারে তেতাল্লিশ সাথে দুই দ্বিগুণ করলে হয় ছিয়াশি আমাদের আসছে হলো এখানে আটষট্টি আছে আটষট্টি আছে তাহলে কয়বার যাবে বন্ধুরা একবার যাবে দুইবারও যাবে না একবার যাবে একবার এক একবার কত হয় তেতাল্লিশ তেতাল্লিশ এখন বিয়োগ করে দেখি কত হয় তিন আছে কত হলে আট হবে পাঁচ পাঁচ হলে আর চার আছে কত হলে ছয় হবে দুই হলে শেষ হচ্ছে এটা আমাদের শেষ হয়ে গেল অঙ্ক বন্ধুরা এখানে আমাদের একটা দেখার একটা বিষয় আছে আমাদের অঙ্কটি সঠিক হলো কিনা ভুল হচ্ছে সেটা একটু যাচাই করার একটা ব্যবস্থা আছে হলো এবার যে ভাগ করার পরে ভাগ শেষ আমাদের কত হয়েছে পঁচিশ হয়েছে
ভাগশেষ আমাদের 25 হয়েছে আর আমাদের ভাজক কত 43 43 বেশি বড় না 25 বড় 43 বড় 43 বড় 25 ছোট ভাগশেষ এখানে আমাদের ভাগের একটা সূত্র আছে যে ভাজক সব সময় ভাগশেষের চাইতে বড় হবে ভাজক সব সময় ভাগশেষের চাইতে বড় হবে তাই হচ্ছে কি আমাদের এখানে 43 এর চাইতে কি 43 কিন্তু 25 এর চাইতে বড় এই ভাগশেষের চাইতে 43 বড় তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে আমরা বলতে পারি কেন বলতে পারি কারণ এখানে ভাগশেষের চাইতে আমাদের ভাজক বড় এই জন্য বলতে পারি আমাদের অঙ্কটি ঠিক আছে তাহলে কি সুতরাং সুতরাং 28 ভাগ 43 সমান 21 ভাগ শেষ 25 উত্তর উত্তর ভাগ ফল 21 ভাগ শেষ 25 হলো বন্ধুরা দেখে নাও এরপর করব 20 নাম্বার মুছে দিচ্ছি মুছে দেই 20 নাম্বার করছি 20 নাম্বার আছে ষোলো ভাগ ভাগ বত্রিশ হলো তাহলে কি লিখব এখানে লিখি এখানে বত্রিশ তিরানব্বই ষোলো আচ্ছা দেখো বন্ধুরা আগের অঙ্কের মতোই বত্রিশ এখানে কয়টা অঙ্ক দুটো অঙ্ক এক দুই দুটো অঙ্ক তাহলে এখান থেকে আমরা দুটো অঙ্ক নিলাম এক দুই দুটো অঙ্ক তাহলে বত্রিশে চাইতে কি দুটো অঙ্কটি এখানে হলো তিরানব্বই বত্রিশে চাইতে তিরানব্বই বড় তাহলে বত্রিশে তিরানব্বই কি ভাগ যাবে কতবার যাবে দুবারের চাই দুবার কিন্তু ষাট হবে ষাট সাথে নব্বই বেশি আছে তাহলে হয়তো তিনবার যেতে পারে তিনবার যাওয়ার সম্ভাবনা আছে দেখি তিন দিয়ে কত তিন দুটো ছয় তিন তারিখে নয় না বেশি হয়ে যাবে একটু বেশি হয়ে যাচ্ছে তিনবার যাবে না তিনবার যাবে না কি হবে দুইবার যাবে দুইবার যাবে আমরা দুই অঙ্ক পর্যন্ত যাচ্ছে তাহলে দুই কোথায় নামাবো এখানে নামাবো এখানে দুই নামাবো দুটি কত হয় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখানে বিয়োগ করে দেখি চার আছে কত হলে তেরো হবে নয় হলে সাত আছে এক সাত সাত আছে কত হলে নয় হবে সাত আট নয় দুই উনত্রিশ এখানে একটু দেখে নেই বন্ধুরা যে কথাটা বলেছিলাম যে আমাদের অঙ্কটা ঠিক আছে নাকি কি তাহলে এখানে আমরা যাচাই করতে পারি কিভাবে করতে পারি এখানে এই অংশে কিন্তু এইটুকু অংশের মধ্যে কিন্তু আমাদের উনত্রিশ কি ভাগ শেষ উনত্রিশ ভাগ শেষ আর আমাদের ভাজক কত বত্রিশ বত্রিশের চাইতে উনত্রিশ কি ছোট তাই না তার মানে কি ভাগ শেষ ছোট আছে তাহলে আমি বলতে পারি যে আমাদের অঙ্ক এখন ঠিক আছে কেন ঠিক আছে ভাজকের চাইতে আমাদের ভাগ শেষ ছোট আছে তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে এটা আমরা বলতে পারি আচ্ছা এখন উনত্রিশ টাকা শেষ হলো এখন আমাদের কি করতে হবে এ পাশে একটি এক আছে তাই না বন্ধুরা একটি আমরা কি করবো এই বরাবর কেটে আনবো কেটে আনবার কত হলো দুই শত একানব্বই হলো এখন আমরা যদি চিন্তা করি তিনবারে কিন্তু কত হয় ছিয়ানব্বই হয় তাই না তিনবারে হয় ছিয়ানব্বই তাহলে ছয় বারে হবে ছয় বারে কত হবে একশো আশি বেশি চলে যাবে তাই না ছয় বারে সাত আট আট বার দিয়ে দেখি আট বার দিয়ে দেখি কি হয় বত্রিশ গুণ আট আট দিয়ে গুণ দিয়ে দেখি কত যেটা আছে জানি কি কত আট গুণে ষোলো ছয় হাতে আছে এক তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ আর একে পঁচিশ হ্যাঁ দেখি নয় বার যেতে পারে যে তাহলে দেখি বত্রিশ নয় নয় দুগুণে আঠারো আট হাতে আছে নয় দুগুণ নয় দুগুণ আঠারো আট হাতে আছে এক তিন নং সাতাশ আর একে আঠাশ ও আচ্ছা এটা কাছাকাছি আছে এটাই যাবে নয় বার যাবে নয় বার যাবে তাহলে এখানে দিচ্ছি নয় এই অঙ্ক বরাবর এখানে দেব নয় তাহলে কত হয় নয় দুগুণ আঠারো আট হাতাশে এক
তিন নং সাতাশ আর কে আঠাশ। এখন বিয়োগ করি আঠাশে কত হলে এগারো হবে, তিন হলে এক নয় মিলে গেল। হ্যাঁ এখন কি আছে আমাদের, এরপর কি আছে ছয় আছে, এরপর আছে আমাদের ছয়, ছয় আনলাম কেটে আনলাম, এখানে কি বিয়োগ করার পর মিলে গেছে তাই না, এটা আনছে হবে না ছত্রিশ হবে। এখন কি হবে আমাদের বত্রিশ আর এটা কত ছত্রিশ, বত্রিশ ছত্রিশ এখানে কতবার যাবে, এটা এখানে কতবার যাবে বন্ধুরা, একবার যাবে তাই না, একবার যাবে, একবার যাবে বত্রিশ অক্ষে বত্রিশ, তাহলে বিয়োগগুলো কত হয় চার হয়, আর যাবে না তাই না, আর যাবে না, তাহলে কি লিখবো সুতরাং তিরানব্বই ষোলো ভাগ বত্রিশ সমান কত দুইশত একানব্বই, দুইশত একানব্বই ভাগ শেষ, ভাগ শেষ চার হয়েছে, তার কি লিখবো উত্তর, উত্তর ভাগ ফল, ভাগ ফল দুইশত একানব্বই ভাগ শেষ চার হয়েছে বন্ধুরা। দেখে নাও, দেখে নাও এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দেই, যে বাচ্চারা যে ভুলটা এখানে করে এই অঙ্কটা আমি আবার তুলতেছি, এটা তোমাদের বুঝিয়ে দিলাম, এখন বোঝানোর জন্য এই অঙ্ক তো শেষ তাই না, এই অঙ্কগুলো আচ্ছা এখান থেকে আমি দেখে দিই, এই জায়গা দেখাই যে অঙ্কটি করলাম আমরা, এটা বোঝানোর জন্য দেখাচ্ছি, পরীক্ষায় তোমাকে এটা করতে হবে না। কত এটা কতবার গেছে, চৌষট্টি দুইবার গেছিল, দুইবার বিকলত হয়েছে উনত্রিশ, এক কেটে আনছিলাম, এরপর গেছে নয়বার, নয়বারে কত হতো দুইশত আঠাশি, দুইশত আঠাশি বিকল কত হয় ছয়, এখন গেছে কতবার একবার, একবার কত বত্রিশ, বিক্রি কত হয় চার বার, চার কিন্তু আমাদের বিয়োগ করে এসেছে। এখন এখানে যে জিনিসটা আমি দেখাতে চেয়েছি বন্ধুরা, এই যে এখানে আমার দাগটা কি শোনা হয়নি বেশি, এই যে এভাবে আমাদের অঙ্কের মাঝে এভাবে ঘর আছে, এভাবে ঘর আছে, ঘরটা আমাদের কি মেনটেন করতে হবে, মানে এটা এই ঘরগুলো ঠিক রাখতে হবে, এই জন্য আমি দাগটা দিলাম। আমরা কিন্তু এই খাতায় এই দাগগুলো দেই না, এই দাগগুলো আমাদের দেখাতে হয় না, কিছুই দেখা যাচ্ছে না, এভাবে প্রত্যেকটি দেখা যাচ্ছে বন্ধুরা। এটা কেন করলাম, যে একটির অঙ্ক বরাবর যেন অন্যটা চলে না যায়, এই জন্য আমাদের মনে করতে হবে যে প্রত্যেক অঙ্ক মানে এটা কি একক, একটি পাশে থেকে একক দশক শতক হাজার প্রত্যেক স্থানীয় মানের জন্য, প্রত্যেক স্থানীয় মানের জন্য প্রত্যেকটি একটি ঘর আছে, একটি স্থানীয় মানের সাথে আর একটি অঙ্কের স্থানীয় মানের সাথে যেন মিলে না যায়, এই জন্য আমাদের মনে করতে হবে যে এখানে প্রত্যেকটির স্থানীয় মান বরাবর ঘর আছে, যাতে অন্য ঘরে চলে না যায়। এই যেখানে দেখা যাচ্ছে এটা বরাবর আছে, টিপিজিবি লাগতেছে তাই না বন্ধুরা, এটা হলো আমরা এটা দাগটা কেন দিলাম, যাতে একটি অঙ্ক যেন অন্য ঘর বরাবর না যায়, এই প্রত্যেক বরাবর যেন ঘর আছে, ঠিক আছে বন্ধুরা, এটা দেখার দরকার নেই, বুঝে দিলাম। এটা শুধু তোমাদের বোঝানোর জন্য একটু দেখে দিলাম, ঠিক আছে আচ্ছা মুছে দেই, মুছে দেই। আচ্ছা এখান থেকে বিশ করলাম, বিশের এখান থেকে আরেকটি অঙ্ক করি, সতেরো নম্বর অঙ্কটি করি, সতেরো নম্বর অঙ্কটি করব, সতেরো 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 নম্বরকে কত পঁচানব্বই, সাতাশ পঁচানব্বই ভাগ তেরো, এই অঙ্কটি করব, আবার লিখি এখানে তেরো ভাগ
95 আচ্ছা দেখি বন্ধুরা এখানে কতবার যায় 13 দিয়ে 27 কে 13 দিয়ে 27 কে কয়বার যায় 13 দুগুণে 26 তাই না বন্ধুরা 13 দুগুণে 26 দুইবার যাবে 13 দুগুণে 26 দুই অঙ্ক বরাবর আছে তাহলে দুই হবে এই ঘর বরাবর হবে 26 বিয়োগ করি কত হয় 6 এর ভাগশেষ কত হবে 7 হবে 1 হলে এরপর আছে কত হবে 9 9 কেটে আনি 9 কেটে আনলাম এখন কি হলো 13 দিয়ে 19 কে ভাগ যায় কয়বার যায় একবার যায় একবার যায় 13 দুগুণে 26 বড় হয়ে যায় আমরা বড়টা নিতে পারবো না তাই না বন্ধুরা তাহলে একবার যাবে একবার কত 13 বিয়োগ করি কত হয় 3 আছে কত হলে 5 হবে 3 আছে কত হলে 5 হবে সরি 3 আছে কত হলে 9 হবে 6 হলে আনলাম এটা এখানে 5 এখন কত হবে 5 3 65 তাই না বন্ধুরা 5 3 65 তাহলে 5 তোমরা যদি না পারো বাইরে বের আগের মতো রাখ করে নিবে গুণ করে নিবে 5 3 3 15 5 7 আছে 1 5 5 আছে 6 5 3 হয়েছে সুতরাং সুতরাং 9 5 ভাগ 13 সমান ভাগ কত হচ্ছে আমাদের 215 এটার ভাগ শেষ নেই তাই না ভাগ শেষ নেই তাহলে কি লিখব উত্তর উত্তর ভাগ ফল 215 হয়েছে বন্ধুরা দেখে নাও দেখে নাও বন্ধুরা মুছে দেই এখন করব দুই নাম্বার দুই নাম্বার সহজ দুই নাম্বার আছে কি দুই নাম্বার সহজ পদ্ধতিতে ভাগ করো এটা করবো সহজ ভাগ করবো প্রথমে যদি এক নম্বরটা করি এক নম্বর আছে 700 ভাগ 200 এটা কি করবো আমরা সহজ পদ্ধতিতে করবো বুঝতে পেরেছ বন্ধুরা যেটা সহজ সেটা হবে এখানে ভাজ্য এবং ভাজকে কি মিল আছে একক এবং দশকের অঙ্কে কি আছে ভাজকের দশকে এককে শূন্য আছে ভাজ্য এককের ঘরে শূন্য আছে ভাজকের দশকের ঘরে শূন্য আছে ভাজ্যের দশকের ঘরে একটি শূন্য আছে একটু মিল আছে তাই না বন্ধুরা মিল আছে তাহলে আমরা বলতে পারি ভাজ্য ও ভাজ্য থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে বাদ দিয়ে মাত্র কি বাদ দেওয়া যায় তাই না তাহলে কি 7600 ভাগ 200 তাহলে কি ভাজক থেকে একটি শূন্য বাদ দিলে ভাজ্য থেকেও একটি শূন্য বাদ দিলাম আবার ভাজ্য থেকে আরেকটি শূন্য বাদ দেই ভাজ্য থেকেও আরেকটি শূন্য বাদ দিলাম আর কিন্তু বাদ দেওয়া যায় না হ্যাঁ তাহলে কি হলো সমান তাহলে রইল কত এখানে আমাদের রইল কত শূন্য সমান সংখ্যক শূন্য বাদ দিয়েছে দুই পাশ থেকে ভাজ্য এবং ভাজক থেকে এখন রইল কত 76 ভাগ 2 হলো এখন যদি আমরা এখানে লিখি এখানে 2 ভাগ 76 কয়বার যায় কয়বার যায় প্রথমে এটি এখানে এক অঙ্ক তাহলে আমরা এখানে এক অঙ্ক নিব এক অঙ্ক দিলে কত হয় 3 দুগুণে 6 3 দুগুণে 6 বিয়োগ করে কত হয় 1 এরপর হলো 6 কেটে আনলাম কত হয় 8 দুগুণে 16 8 দুগুণে 16 হলো তাহলে এখানে ফল কত হলো আমাদের 38 38 তাহলে কি লিখবো 38 দেই উত্তর
ভাগ ফল 38 দেখে না বন্ধুরা এখন করব 4 নাম্বার 4 নাম্বার 350 ভাগ 25 আচ্ছা আমাদের শর্তযুক্ত করতে হবে এখানে কি করতে পারি কিন্তু শূন্য নেই এখানে শূন্য আছে কিন্তু এখানে শূন্য নেই বাদ দিতে পারতেছি না তাহলে এটাকে আমরা ছোট করে নিতে পারি ভাজ্য একটি কথা বলি কিভাবে হচ্ছে এখানে ভাগের একটা নিয়ম আছে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না এটি কিন্তু আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না সেই হিসাবে আমরা এখানে কি করতে পারি ভাজ্য এবং ভাজককে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা কত 5 দিয়ে ভাগ দেবে তাহলে 5 5 25 5 7 35 একই সংখ্যা 5 দিয়ে ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি হবে 35 350 350 কে কত দিয়ে ভাগ যাবে 5 দিয়ে ভাগ যাবে 5 দিয়ে ভাগ যাবে কারণ 5 7 35 তাই না 5 দিয়ে ভাগ যাবে এই কাজটা আগে করব বন্ধনী দিয়ে এরপর ব্যাক আছে এরপর ভাগ চিহ্ন আছে ভাগ দিলাম এরপর 25 25 কে আবার কত 5 দিয়ে ভাগ দেব কেন এই ভাজককে আমরা 5 দিয়ে ভাগ দিছি তাহলে আমাদের এই ভাজককেও 5 দিয়ে ভাগ দিতে হবে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তাহলে 5 দিয়ে ভাগ দিলাম হলো আচ্ছা এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখবো রাখি রাখলাম এখন কি প্রথমে একটা কাজ করে নেব 5 দিয়ে এটাকে ভাগ যায় কত 5 7 35 তাই না 5 7 35 5 7 35 একটা শূন্য আছে বসে দিলাম ভাগ রেখে দেই 5 দিয়ে কত হয় 5 5 25 5 এত হয় তাই না এটা কি করব এটা আটকে রাখছি তাই না দ্বিতীয় বন্ধ দিয়ে রাখি না দিলেও সমস্যা নেই আচ্ছা এখন হয়েছে এটা আমাদের কিন্তু ছোট হলো এখন কি করব 5 দিয়ে দেখি এখানে 5 5 ভাগ 70 কতবার যায় একবার যাবে এখানে একটি অঙ্ক নিব তাহলে একবার যাবে পাঁচ অক্ষে পাঁচ বিকল কত হয় দুই শূন্য আছে কি টানলাম কত পাঁচ চার পাঁচে কুড়ি চার পাঁচে বিশ হ্যাঁ চার পাঁচে বিশ হলো তাহলে এখানে ফল কত হলো সমান চোদ্দ চোদ্দ পেলাম সুতরাং লিখতে পারি সুতরাং 350 ভাগ 25 সমান 14 14 হবে বুঝতে পারছো বন্ধুরা তাহলে কি উত্তর ভাগ ফল 14 দেখে নাও বন্ধুরা দেখে নাও এটা শেষ করলাম এখন আমরা মুছে দিচ্ছি এখন হলো তিন নম্বর এখান থেকে খালি ঘর পূরণ তিন নম্বর খালি ঘর পূরণ আছে একটু লিখে দিই খালি ঘর পূরণ এখানে যদি এক নম্বরটি করি এক নম্বর আছে তিন খালি ঘর
ভাগ 69 খালি ঘর 8 1 এখানে আছে 2 এখানে আছে 2 আচ্ছা দেখো বন্ধুরা এটা আমাদের খালি ঘর পূরণ করতে হবে খালি ঘরে কিছু কিছু কি আমাদের মান দেওয়া আছে ফল দেওয়া আছে ভাগফল এখানে কত 2 দেওয়া আছে তাই না 2 ভাগফল 2 দেওয়া আছে কিন্তু আমাদের ভাজকের এককের অঙ্কটি দেওয়া নেই এককের অঙ্ক এখানে একটা যে পরিষ্কার আছে একটা সুবিধা করে দেওয়া আছে যে 8 এখন 2 এর সাথে এই এখানে ভাগফলে 2 আছে 2 এর সাথে এককের ঘরে কত গুণ দিলে 8 হবে এখানে কত গুণ দিলে 8 হবে তো 4 দুগুণে 8 তাই না বন্ধুরা 4 দুগুণে 8 হয়তো তাহলে কত হবে এখানে 4 হতে পারে 4 হতে পারে শিওর না দেখি 4 4 সাথে 2 দ্বিগুণ দিলে কত হবে 4 দুগুণে 8 3 দুগুণে 6 হ্যাঁ মিলে গেছে তাই না হ্যাঁ তাই এটাই হবে তাহলে এখানে এককের ঘরে কত পেলাম আমরা 4 পেলাম অবশ্যই এখানে 4 হবে 4 হলে তাহলে কত হলো গুণ দিলে 68 হলো 68 8 থেকে 9 থেকে 8 বিয়োগ করো 9 থেকে 8 বিয়োগ করো 1 হয় মিলে গেছে তাই না বন্ধুরা মিলে গেছে যদি এটি সুন্দর স্থান পূরণ এটা কিছু ভাগফল মানে কোন ফল লেখা দরকার নেই মুছে দেই এরপর 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বারে কি আছে 2 নাম্বার আছে 1 খালি ঘর 2 9 খালি ঘর 28 কত 1 খালি ঘর 14 3 বিয়োগ করলে 3 হবে আর এখানে ভাগফলে কত আছে ভাগফলে এখানে আছে 2 আর এখানে আছে খালি ঘর আচ্ছা চিন্তা করি সবাই এখানে 28 হবে বোঝা যাচ্ছে অনেকখানি সহজ আছে এখানে কত হয়েছে 28 হয়েছে তাই না 28 আবার এখানে 2 তাহলে মানে পরিষ্কার একটি অনেকখানি পরিষ্কার এখানে 2 দিয়ে 28 কে ভাগ করলে কত হয় 14 14 হয় তাই না 14 গুণ আর এখানে বলতে 14 হবে 4ই হবে 4 হওয়ার সম্ভাবনা বেশি দেখি তো 14 দুগুণে 28 বিয়োগ করলে কত হয় 14 দুগুণে 28 পেলাম তাই না আচ্ছা বিয়োগ করলে কত হয় 9 থেকে 8 তাহলে 1 1 হলো 1 হওয়ার পরে এক হয়েছে এখন হলো এখানে 14 হয়েছে তাহলে এটা অবশ্যই একবার গিয়েছে অবশ্যই গিয়েছে একবার 14 কে 14 হ্যাঁ তাহলে এখানে কত হলো 3 কত থেকে বিয়োগ করলে কত থেকে 4 বিয়োগ করলে 3 হবে না বন্ধুরা 7 7 হবে 7 হবে 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে হ্যাঁ তাহলে এখানে অবশ্যই 7 ছিল এখানে 7 ছিল ঠিক আছে না বন্ধুরা দেখো একটু যাচাই করে দেখি 14 দুগুণে 28 বিয়োগ করি 9 থেকে 8 বাদ দিলে 1 হয় 1 নামালাম এরপর এখানে 7 আছে 7 কেটে আনলাম 14 হলো 14 এর সাথে কয়বার সরি 17 হলো 17 হলো 7 কেটে আনলাম 17 হলো এখন এটা কয়বার যাবে একবার যাবে একবার গেলে 14 কে 14 তো বিয়োগ করে 3 হয় ঠিক আছে বন্ধুরা খালি ঘর পূরণ করতে পেরেছি এখন মুছে দেই এটা মুছে দেই তিন নম্বরটি বলা হয়েছে চ্যালেঞ্জ তার মানে কি এটা একটু কঠিন হবে এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা দেখি তিন খালি ঘর তিন চার খালি ঘর শূন্য ৪৬ তারপর খালি ঘর শূন্য তারপর কি শূন্য পর শূন্য এক দশ হয়েছে এরপর আমাদের ভাগফলে একটা ফল দেওয়া নেই ভাগফলে কিন্তু একটা ফল আমাদের দেওয়া নেই দুটো আমাদের বের করতে হবে আচ্ছা করা যায় দেখি এখানে কি 46 বলে দেওয়া আছে 46 তাহলে 3 এর সাথে কত গুণ দিলে এখানে 46 আসতে পারে
এটা ছাড়া তো আর উপায় নেই। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, এটা আমরা পূরণ করতে পারি। এখানে যেহেতু দশ হয়েছে, বিয়োগ করে দশ হয়েছে, তাই না? এটা লিখে নিতে পারি কত হবে, অবশ্যই এখানে এক হবে, এখানে এক হবে। কিভাবে? শূন্য শূন্য বিয়োগ করে শূন্য, আর এক এখানে নেমেছে, এখানে অবশ্যই এক হবে। আচ্ছা কি করলে আবার এখানে এক হয়? এটা কিন্তু হয়ে যাচ্ছে সাত, সাত, সাতে থেকে, সাতে থেকে ছয় বিয়োগ করলে এক হবে, তাই না? আচ্ছা এরকম আমরা পারলাম। এরপর ছেচল্লিশ কি করে পেতে পারি আমরা দেখি। এখানে ছেচল্লিশ প্রয়োজন আমাদের, তাহলে আমাদের এককের ঘরে আছে তিন, তিনের সাথে কত, তিন দুগুণে ছয়, এটা হতেও পারে নাও হতে পারে, শিওর না। আচ্ছা যদি তেরো দেই, তেরো 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 দিলে কত হবে, তেরো দুগুণে ছাব্বিশ হয়, আমাদের লাগছে ছেচল্লিশ, না তেরো আমাদের তেল দিয়ে দেখি কত হয়, তিন দুগুণে ছয়, দুই দুগুণে চার, হ্যাঁ হয়েছে তো, তাই না বন্ধুরা? হয়েছে, কত ছেচল্লিশ পেয়েছে আমরা। তাহলে এটা অবশ্যই তাহলে কবে গেল, দুইবার, কতবার গেল, দুইবার, দুইবারে এখানে আমাদের তাহলে আমরা তেইশ পেলাম, কত তেইশ দুগুণে ছেচল্লিশ, তিন দুগুণে ছয়, ছয় সাতাশ, এক দুই দুগুণে চার, ছেচল্লিশ হয়েছে। এখন হলো এ পর্যন্ত আসলাম, এরপর কি শূন্য, এই শূন্যটা আমরা কি করছি এখানে কেটে আনছি, কেটে আনছি। শিক্ষার্থী বন্ধুরা আগের যে অঙ্ক আমরা করেছি সেখানে কিন্তু এই শূন্য বিষয়টি আসেনি, আমি যে কয়েকটি অঙ্ক করলাম এক নম্বরে সেখানে শূন্যের বিষয়টি আসে, এখানে কিন্তু একটা শূন্যের বিষয় এসেছে। এটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে, এটার ব্যবহারটা ওখানে তোমরা এক নম্বরে ব্যবহার করবে। আচ্ছা এখানে বিয়োগ করে কত হলো, শূন্য হলো, আর এখানে সরি এখানে সাতের থেকে ছয় বিয়োগ করে এক হলো, এরপর এই শূন্যটা আমরা এখানে কেটে আনছি, কেটে আনার পরে এখানে কত হয়েছে, দশ হয়েছে, এখানে কত হয়েছে, দশ, তাই না, দশ হয়েছে। আচ্ছা এই দশটাকে, দশ কিন্তু তেইশের চাইতে কি ছোট, তাই না, দশ এখানে কত, দশ হয়েছে, এই দশ তেইশের চাইতে ছোট, তাহলে ভা ভাজকের চাইতে ভাগ শেষ কি ছোট, দশ ছোট আছে না, ছোট তো, তেইশের চাইতে দশ ছোট, ছোট, তাহলে দশকে কি আমরা ভাগ শেষ হিসেবে রেখে দিতে পারতাম, পারতাম না, দশকে কি আমরা ভাগ শেষ হিসেবে রেখে দিতে পারতাম বন্ধুরা, পারতাম নাকি, কারণ হলো তেইশের চাইতে তো দশ ছোট আছে, এই দশকে আমরা তো ভাগ শেষ হিসেবে রেখে দিতে পারতাম, পারতাম কি, পারতাম না, কিন্তু কেন পারতাম না, পারতাম না হলো এই যে এখানে একটি শূন্য আছে, এই যদি এখানে শুধু এক থাকতো তাহলে এই এককে আমরা ভাগ শেষ হিসেবে বলে দিতে পারতাম বা ভাগ শেষ হিসেবে রেখে দেওয়া যেত, কিন্তু এখানে এই শূন্যটা আছে, এই শূন্যটা আমরা কোথায় থেকে পেয়েছি, এই শূন্য এখান থেকে কেটে এনেছি, এই শূন্যটা পেয়েছি এখান থেকে কেটে এনেছি, যদি কেটে আনি রাখতে রাখি সমস্যা নেই, এই শূন্য এখানে কেটে আনি, যদি কেটে আনি, কেটে আনলে সেটাকে ভাগ দিতেই হবে, সেটাকে ভাগ শেষ হিসাবে রাখা যাবে না। কি শিখলাম বন্ধুরা আমরা, কোন সংখ্যা যদি ভাগমকে কেটে আনা হয়, উপর থেকে কেটে আনা হয়, কেটে আনার পর সেটাকে ভাগ দিতেই হবে, সে কেটে আনা ওই অবস্থায় সেটাকে ভাগ শেষ হিসাবে রেখে দেওয়া যাবে না, মনে থাকবে বন্ধুরা। আচ্ছা এই জন্য কিন্তু আমরা দশকে ভাগ শেষ হিসেবে রেখে দেওয়া যায়নি, ঠিক আছে। আচ্ছা এখন দশ হলো, দশকে কয়বার যাবে, যদি তেইশের চাইতে দশ ছোট, তেইশের চাইতে দশ কি ছোট, যদি ছোট হয় তেইশকে যদি আমরা, তেইশকে যদি আমরা এক দিয়ে গুণ দিই তাহলে কত হয়, তেইশ হয়, তেইশ অক্ষে তেইশ, এখানে হয় তেইশ, এখানে হয় কত, তেইশ, তেইশ কি দেওয়া যাবে, দেওয়া যাবে, দশের চাইতে তো তেইশ কি বড়, এখানে কি বড় সংখ্যা দেওয়া যাবে বন্ধুরা, দেওয়া যাবে না, বড় তো দেওয়া যাবে না, বড় দেওয়া যাবে না, যদি এটা বই দেওয়া আছে তারপর তোমাদেরকে আমি বুঝাচ্ছি, এখানে কিন্তু বড় দেওয়া যাবে না, বড় দেওয়া যাবে না, কিন্তু বড় দেওয়া যাবে, কিন্তু আবার শর্ত হলো শূন্য যখন কেটে এনেছে তাহলে কিন্তু আমাদের আবার ভাগ দিতেই হবে, তাহলে এখন কি করতে হবে, এইটা আমাদের পাওয়ারটা কমিয়ে দিতে হবে, শূন্য এক দিয়ে দেওয়া যাবে না, একের সাথে ষোট সংখ্যা কত বন্ধুরা, শূন্য, তাহলে শূন্য দিয়ে দিতে হবে, শূন্য দিয়ে তেইশকে গুণ, শূন্য দিয়ে তেইশকে গুণ, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয় বন্ধুরা, শূন্য হয়, তাই না, শূন্য, এই জন্য তাহলে শূন্য দিয়ে, শূন্য দিয়ে তেইশকে গুণ করার ফল শূন্য হচ্ছে, ফল হচ্ছে শূন্য, তাহলে এগুলো অবশ্যই শূন্যবার গেছে, শূন্যবার গেছে, শূন্যবার আমাদেরকে দিতে হচ্ছে ভাগ, শূন্যবার দিতে হচ্ছে, কেন দিতে হয়েছে, এই যে শূন্যটা আমরা এখানে কেটে এনেছি, কেটে আনার পর দশ হয়েছে, এই দশ তেইশের চাইতে ছোট,
ছোট হওয়ার পরে আমাদের ভাগ দিতে হবে, কেন দিতে হবে, এই যে সূত্রটা আমাদের কেটে আনা, এখান থেকে কেটে এনেছি, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এখন কতগুলো আপনাদের শূন্য বার গেল, তেইশ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়, এখন বিপরীত দাম, বুঝতে পারছো বন্ধুরা? যে বিষয়টি একটু আলাপ করলাম শূন্যর ভাগের বিষয়টা, এটা কিন্তু আমাদের খালি ঘরের আলোচ্য বিষয় না, কিন্তু এক নম্বর অঙ্ক আমি যে কয়েকটি করছি সেখানে এই শূন্যর বিষয়টি আসেনি বলে তোমাদেরকে আমি বোঝাতে পারিনি। এখান থেকে যেটুকু বুঝলে এইটা ব্যবহার করে তোমার একের কোন অঙ্কে যদি শূন্য দিয়ে ভাগের বিষয় আসে সেটা করতে পারবে, এটা এখন যে ব্যাখ্যাটা করলাম এটার সাহায্য নিয়ে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমরা খালি ঘর পূরণ করলাম তিন নম্বর। এখন চার নম্বর অঙ্কটি আমরা করব, পড়ে নিচ্ছি প্রশ্নটি। কোন সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে এর ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়, সংখ্যাটি কত? ঠিক আছে, এই সমাধানটি করব, লিখে নেই। ৪ সমাধান সমাধান এখানে কি দেওয়া আছে, ৩৪ দিয়ে ভাগ করবো আমরা, তাই বন্ধুরা ৩৪ দিয়ে ভাগ করলে যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটার নাম জানো কি বন্ধুরা? ভাজক, তাই না বন্ধুরা? ভাজক। তাহলে এখানে দেওয়া আছে ভাজক ৩৪, এরপর ভাগফল ভাগফল দেওয়া আছে ৩, ভাগশেষ দেওয়া আছে ১০। আচ্ছা, এখন আমাদের ভাগ অঙ্কে কয়টি রাশি আছে দেখি তাই বন্ধুরা, এখানে ভাজক আছে, ভাগফল আর ভাগশেষ, দেওয়া নেই কোন রাশিটি বন্ধুরা, দেওয়া নেই কিন্তু। তাহলে ভাজ্য, তাহলে আমাদের এখানে চাওয়া হচ্ছে সংখ্যাটি, তাহলে সংখ্যাটি তাহলে কি হবে, সংখ্যাটি অবশ্যই কিন্তু ভাজ্য, তাহলে সংখ্যার কত ভাজ্য, তাহলে সংখ্যাটি সমান কি কত, সংখ্যাটি হলো কত, এটা আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে। তাহলে বন্ধুরা ভাজ্য নির্ণয়ের কিন্তু একটি সূত্র আছে, ভাজ্য নির্ণয়ের সূত্র কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সূত্রটা লিখে নিই আমরা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হলো। তাহলে এখানে মানগুলো বসাই, ভাজক আমাদের কত দেওয়া আছে, ৩৪, ভাজক আছে হলো ৩৪, এখানে গুণ চিহ্ন আছে গুণ, ভাগফল কত দেওয়া আছে ৩, ভাগফল দেওয়া আছে ৩, এরপর যোগ ভাগশেষ কত আছে ১০ দেওয়া আছে। তাহলে এটা আমরা কাজ করি, এখানে কি কি প্রক্রিয়া প্রতীক আছে বন্ধুরা, গুণ আছে আর যোগ আছে, তাই না? কোনটার কাজ আগে, গুণ আর যোগের মধ্যে গুণের কাজ আগে, গুণের কাজ আগে করবো, তিন চারে কত, ১২, ২ হাত আছে ১, ৩ ৩ ৯ আর ১ ১০, ১০ এটুকুর কাজ করতে পারছি আর একটা কাজ করতে পারিনি, যেটা করতে পারিনি সেটা কি করব, তুলে রাখলাম। এখন কত হয়, যোগ করি ২ ১ ১ হলো। তাহলে সুতরাং সংখ্যাটি ১১২, তাহলে উত্তর ১১২। দেখো বন্ধুরা, দেখে নাও। আচ্ছা, পাঁচ নম্বর প্রশ্নটি আবার পড়ে নিচ্ছি। তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? আচ্ছা, এখানে আমাদেরকে চাওয়া হয়েছে কতটি দল, তাহলে আমরা লিখব ১১ জন নিয়ে হয় একটি দল, সুতরাং ৯৯ জন নিয়ে হয় কি লিখবো, ৯৯
ভাগ এগারো এতটি দল হলো। তাহলে এখানে লিখি এখানে এখানে এগারো ভাগ নিরানব্বই, কয়বার যাবে? নয়বার যাবে তাই না বন্ধুরা? নয় এগারো নিরানব্বই, নয় এগারো নিরানব্বই হলো। শেষ হলো তাহলে কি হবে? নয়টি দল, শুধু নয়টি দল। আচ্ছা এখন সুতরাং নয়টি দল গঠন করতে পারবে। তাহলে উত্তর উত্তর নয়টি। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও, মুছে দিচ্ছি। এখন এখন ছয় নম্বর, ছয় নম্বর অঙ্কটি পড়তেছি। ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে? এখানে চাওয়া হয়েছে কতটি কতটি, তাই না? তাহলে আমরা যদি ছয় নম্বর লিখে নেই, ছয় নম্বর লিখে নেই, ছাব্বিশ জনে ছাব্বিশ জন লোক পোস্ট কার্ড পাবে, পোস্ট কার্ড পাবে একশো বিরাশি টি। আমাদের এখানে চাওয়া হয়েছে কত টি, তাহলে কিন্তু টি আমরা হাতে ডান পাশে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, সুতরাং প্রত্যেকে প্রত্যেকে মানে কি বন্ধুরা? প্রত্যেকে মানে একজন, সুতরাং একজন পাবে, একজন লোক পোস্ট কার্ড পাবে। এটাকে আমরা আগে লিখে নিব এক আট দুই ভাগ, ভাগ কেন? একটির মান বের করতেছি আমরা, ছাব্বিশের পর কেটে আমরা একটির মান বের করতেছি। একটির মান যখন বের করবো তখন আমাদের ভাগ করতে হবে। ছাব্বিশ এত টি দেখি এখানে, ছাব্বিশ একশো বিরাশি, কয়বার যাবে? ছাব্বিশ দিয়ে এখানে দুটো অঙ্কতে যাবে না, ছোট হয়ে যায় তাই না? তাহলে আমাদের তিনটি অঙ্ক যেতে হবে। তাহলে একশত বিরাশি ছাব্বিশের সাথে আমরা যদি করি, ছাব্বিশকে যদি পঁচিশ মনে করি, পঁচিশ মনে করে চার পঁচিশে একশত, তাই না? চার পঁচিশে একশো, তাহলে আট পঁচিশে কিন্তু দুইশো হয়ে যাবে। চার আট পঁচিশে দুইশো হয়ে যায়, আটবার যাবে না। তাহলে ছাব্বিশ একটু দেখে গুণ করে আটবার যাবে না, দেখে সাতবার কত হয়? সাত ছয় সাত বিয়াল্লিশের দুই, ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আসছে চার, সাত দুগুণে চোদ্দ, পনেরো ষোলো সতেরো আঠেরো, মিলে গেছে হ্যাঁ মিলে গেছে। কত হবে? সাতবার, সাতবার ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আছে চার, সাত দুগুণে চোদ্দ, পনেরো ষোলো সতেরো আঠেরো, বিয়োগ করে কত হয়? শূন্য হয়েছে। তাহলে এখানে কত হলো? সাতটি, সাতটি। তাহলে কি হবে উত্তর? উত্তর সাতটি। দেখে নাও বন্ধুরা, এরপর এরপর পড়ে নিচ্ছি সাত নম্বর। সাতশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? ঠিক আছে বন্ধুরা, এটা মুছে দেই। সাত নম্বর
7 নাম্বার এখানে আমাদের কি চাওয়া আছে কতটি বক্সের প্রয়োজন 12 টি পেন সিলের জন্য বক্স প্রয়োজন একটি সুতরাং 500টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন সহজে কি করব 500 কে আমরা 12 দিয়ে ভাগ দেব এত টি লিখব এখানে এখানে 12 দিয়ে আমরা 500 কে ভাগ দেব দেখি দুই অঙ্ক দুইবার কত যাবে 3 12 36 4 12 48 4 বার যাবে 4 12 কত 4 হবে এই অঙ্ক বরাবর 4 12 48 যোগ করে কত হয় 2 এপরানি 0 কেটে আনলাম কয়বার যায় একবার যাবে হ্যাঁ একবার যাবে 12 দুগুণ হলে দুইবার যাবে না একবার যাবে কত হবে 12 হবে 12 হলো যোগ করি কত হয় 8 যোগ করলে কত হয় 8 আচ্ছা এই 8 আমরা কোথায় থেকে পেয়েছি বন্ধুরা দেখি এই 8 কিন্তু আমাদের বিয়োগ করে পেয়েছি তাই না তাহলে এই 8 কে কি আমরা ভাগশেষ হিসেবে রেখে দিতে পারি ভাগশেষ হিসেবে থাকবে হ্যাঁ ঠিক আছে দেখি এখানে লিখব 41টি বক্স প্রয়োজন ওই 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে প্রয়োজন 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে দেখব উত্তর এটা লেখা যায় 41টি বক্স প্রয়োজন আটটি পেন্সিল আটটি পেন্সিল অবশিষ্ট অবশিষ্ট থাকবে ঠিক আছে বন্ধুরা দেখে নাও বন্ধুরা এরপর হলো 8 নম্বর তো মুছে দেই টুডে 8 নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি ১৭১৬ মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে সেখানে চাওয়া হয়েছে কি প্রতি ভাগ চাইছে আগের অঙ্কের মতোই তাই না বন্ধুরা এটা আগের অঙ্কের মতোই আট নম্বর এখানে চাওয়া হচ্ছে কত মিটার আট নম্বর এখানে চাওয়া হয়েছে কত মিটার তাহলে মিটারকে আমরা হাতে ডান পাশে রাখবো তাই না বন্ধুরা মিটারকে ডান পাশে রাখবো তাহলে লিখব 78টি ভাগ তার সমান 1716 মিটার মিটার মিটারকে আমরা হাতে ডান পাশে রাখলাম সুতরাং এখানে চাওয়া হয়েছে প্রতি ভাগের প্রতি ভাগ কি এক প্রতি মানে বন্ধুরা এক তাই না এক তাহলে একটি ভাগ তার সমান এটাকে আগে লিখে নিব এই পাশে আগে লিখে নিতে হবে ষোলো ভাগ কম হবে একটির মান বের করতে হলে আমরা ভাগ করি ভাগ আটাত্তর ভাগ আটাত্তর হয়েছে বন্ধুরা তাহলে এখানে আমরা লিখি এখানে 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 আটাত্তর হ্যাঁ সাত ষোলো
কতবার যায়? দুই অঙ্কে কি 78, এখানে দুই অঙ্ক, এখানে দুটি অঙ্ক, আট এবং সাত, কত অঙ্ক বন্ধুরা? দুটো অঙ্ক, এখানে কি এক আর সাত দুটো অঙ্ক, এখানে দুটো অঙ্ক ছোট হয়ে যায়, তাহলে আমাদের কি তিনটি অঙ্ক পর্যন্ত যেতে হবে, কারণ দুটো অঙ্কতে এটা যেতে ছোট হয়ে যায়। তিনটি অঙ্ক কত হলো আমাদের? 171। 78 কে এখানে কতবার যেতে পারে? দুইবার, কত যাবে? 140, 140 যাবে, 140 এর উপরে যাবে আর কি। দুইবার তিনবার দিয়ে দেখি কত হতে পারে, তিনবার দিলে কত? তিনবার কত হবে? তিন সাতটা 21 হবে না, তিনবার যাবে না, দুইবারই যাবে, দুইবার যাবে, দুইবার যাবে, তুই কত হয়? আট দুনে ষোলো ছয়, হাতাশে এক, হাতাশে এক, সাত দুনে চোদ্দ আর একে পনেরো। এখন কি করবো বন্ধুরা? বিয়োগ করবো, ছয় কত হলে এগারো হবে, পাঁচ হলে এক, এক হলো এখানে ষোলো ছয়, ছয় কত হলে সাত হবে, এক হলে পনেরো। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ভাগশেষ, এখানে এই পর্যন্ত ভাগশেষ আমাদের কত বন্ধুরা? পনেরো, তাই না? পনেরো, এই ভাগশেষ আটাত্তরের চাইতে ছোট, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে বলা যায়। আচ্ছা, এরপর কত? এখন আমাদের ছয় আছে, ছয় কি টানবো? কত হয়? ছাপ্পান্ন। আচ্ছা, এখানে কি ছাপ্পান্ন হচ্ছে? এখানে অবশ্যই দুইবার আমাদের ছাপ্পান্ন হচ্ছে, তাহলে অবশ্যই দুইবার যাবে, দুইবার যাবে, দুইবার কত হয়? একশত ছাপ্পান্ন হলো বন্ধুরা, মিলে গেছে। তাহলে এখানে কি বলবো আমরা? বাইশ মিটার, বাইশ মিটার। তাহলে কি দেবো উত্তর? উত্তর বাইশ মিটার। দেখে নাও বন্ধুরা, দেখে নাও। এরপর হচ্ছে নয় নম্বর, নয় নম্বর, 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? ঠিক আছে বন্ধুরা, নয় নম্বর, তাহলে এখানে চাওয়া হয়েছে কি 1 কেজি চালের দাম কত? কত, তাহলে কত কি উত্তর কি আসবে? টাকা আসবে, তাই না বন্ধুরা? তাহলে টাকা হাতের ডান পাশে লাগবে, লিখব 85, 85 কেজি চালের দাম, 85 কেজি চালের দাম 2295 টাকা। তাহলে সুতরাং 1 কেজির দাম চাওয়া হয়েছে বন্ধুরা, তাহলে 1 কেজি চালের দাম, এটা আগে লিখে নিব পাশেরটা, 2295। এখন কি করবো বন্ধুরা? 85 তে একটির মান, 85 কেজির দাম দেওয়া আছে, এখন আমরা 1 কেজির মান বের করবো, একটির মান বের করবো, তাই না বন্ধুরা? একটির মান বের করলে আমরা ভাগ করবো সবসময়, ভাগ 85, এত টাকা। আচ্ছা, আবার এখানে লিখবো, এখানে এখানে 85, 2295। আচ্ছা, দেখি চিন্তা করি বন্ধুরা, 85 তে এটি কি, এখানে দুটি অঙ্ক, এক দুই দুটো অঙ্ক, এখানে দুটো অঙ্ক নিলে কি ছোট হয়ে যায়, তাহলে আমরা কয়টি অঙ্কে যাবো? তিনটি অঙ্ক পর্যন্ত যাবো, তিনটি অঙ্ক, তিনটি অঙ্ক তো কত হয়? 229, 229 এখানে যদি তিনবার দেই, তিনবার দিলে তিন আটা চব্বিশ, বেশি হয়ে যাবে টেস্টেতে, তাহলে দুইবার যাবে, দুইবার যাবে, দুইবার তো পাঁচ দুগুণে দশের শূন্য, হাতাশে এক, আট দুন ষোলো আর একে সতেরো, বিয়োগ করি কত হয়? নয়, সাতাশে কত হলে বারো হবে, পাঁচ হলে হাতের এক মিলে গেল, তাহলে কত? 59 হয়েছে, তাই না বন্ধুরা? 59, 85 সাথে কি 59 কি বন্ধুরা? ছোট, ছোট বা তাহলে কি ভাজকে যদি ভাগশেষ কিন্তু ছোট, তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটি ঠিক আছে, আমাদের অঙ্ক করা ঠিক আছে। আচ্ছা, এখন কি করব? পাঁচ কেটে আনবো, পাঁচ কেটে আনলাম, এটা এখন কতবার যেতে পারে, কতবার যেতে পারে? যদি ছয়বার, ছয়টা 48, ছোট হয়ে যায়, সাতটা কত? 56, সাতটা 56, সাতটা 56, এটা কি কাছাকাছি হয় দেখি? আট, এখানে সাত দ্বিগুণ দিব, রাফ করে দেখতেছি আমরা,
কত 535 5 27 3 17 56 57 58 59 59 59 হচ্ছে তাহলে এটা মিলে গেল তাই না বন্ধুরা মিলে গেছে 7 কত হয় 535 5 27 3 17 56 58 59 59 বলো বন্ধুরা তাহলে এখানে কত পেলাম 27 27 টাকা তাহলে সুতরাং সুতরাং এক কেজি চালের দাম চালের দাম এক কেজি চালের দাম 27 টাকা সেটা রাখলে তো প্রয়োজন নেই মুছে দেওয়া যাবে আচ্ছা কি লোক সুতরাং উত্তর এখান থেকে উত্তর উত্তর 27 টাকা হয়েছে বন্ধুরা দেখে নাও দেখে নাও মুছে দেই এখন শিক্ষার্থী বন্ধুরা এখন 10 নম্বর অঙ্কটি পড়ে নিচ্ছি তোমার কাছে 2784টি পুঁতি আছে একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এর রূপ কতটি মালা তৈরি করতে পারবে ঠিক আছে প্রশ্নটা পড়ে নিলাম এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে কতটি মালা তাহলে কি বলা যায় 98টি 98 টি পুঁতি দিয়ে পুঁতি দিয়ে পুঁতি দিয়ে হয় একটি মালা সুতরাং পুঁতি আছে কতটি 2784টি পুঁতি দিয়ে হয় এটাকে লিখে নিব 2784 ভাগ 98 ভাগ 98 এতটি মালা হলো আচ্ছা আবার এখানে লিখে নিব এখানে এখানে 98 2784 আচ্ছা কতবার যাবে এখানে দুই অঙ্ক এখানে দুই অঙ্ক দিকে ছোট হয়ে যায় তাই না বন্ধুরা তাহলে কি করব তিন অঙ্ক পর্যন্ত যেতে হবে আট পর্যন্ত গেলাম আচ্ছা এখানে যদি 100 তো ধরি 100 কাছাকাছি 100 যদি ধরি তাহলে দুইবারে হবে 200 তিনবারে হবে 300 বেশি হয়ে যাবে তাই না বন্ধুরা তিনবার দেওয়া যাবে না দুইবার দেওয়া যাবে তিন অঙ্ক পর্যন্ত যেতে চাইছে আমাদের দুইবার যাবে দুইবার কত 8 দুগুণে 16 ছয় সাতাশে এক নয় দুগুণে আঠারো আর একে উনিশ বিয়োগ করি ছয় আছে কত আট হবে দুই হলে নয় আছে কত হলে সতেরো হবে আট হলে এক আসলো দুই 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 মিলে শূন্য আচ্ছা কত বিরাশি হচ্ছে তাই বন্ধুরা আবার আগের কথাটা বলি আটানব্বই চাইতে কিন্তু বিরাশি ছোট ভাগ শেষ এই পর্যন্ত এই ধাপ পর্যন্ত ভাগ শেষ বিরাশি কিন্তু ভাজক 98 চাইতে ছোট তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে তাই না বন্ধুরা এখন আমরা চার কেটে আনবো এই চার কেটে আনতেছি কেটে আনলাম চার কেটে আনলাম আবার দেখি আমরা কতবার যাবে যদি আটবার দেই 800 হবে তাই না বন্ধুরা আটবার দিলে 800 হবে আটশো আটবার দিলে 800 হবে আচ্ছা এটা যদি আমি একটু রাত দিক করি আটবার আট দ্বিগুণ দেব আটবারে আটশো আটশোর কাছাকাছি হবে আটশো হবে না আটশোর কাছাকাছি হবে গুণ দেখি আঠাটা কত আঠাটা চৌষট্টি চার সাতাশে ছয় আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর 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 ঠিক আছে বন্ধুরা আচ্ছা এটা কি এটার কাছাকাছি তাই না নয় বারে কত হবে একটু যদি চিন্তা করি যদি এটা ছোট হয় নয় বারে বেশি হবে নয় নং কত একাশি নয় নং একাশি
নয়বারে একটু বেশি হবে এই সুন্দর রাস্তা দেখে নেই তোমাদের একটু দেখিয়ে দেই নয়বারে বেশি হবে অবশ্যই নয়বার কিটা 98 তো তাই না পরেরটা যোগ দিয়ে লিখি 8 এটা যোগ গুণ করলে হবে এখানে কিন্তু আমরা 8 দিয়ে করছি পরেরটা করে দিয়ে সংক্ষেপ করে দিলাম আমরা যোগ করতেছি আছে 12 কত 2 হাত আছে 1 2 তাহলে 10 10 আর 8 18 8 হাত আছে 1 7 আর 1 8 কত 882 বেশি হয়ে যায় তাই না বন্ধুরা তাহলে 9 বার দেওয়া যাবে না 8 বার যাবে 8 বার 8 বার কত 8864 4 হাত আছে 6 হাত নং 72 73 74 75 76 77 78 78 এখন কি করব আমরা বন্ধুরা বিয়োগ করব বিয়োগ করলে কত 4 4 বিয়োগ করলে কত হয় 0 হয় 28 কত হলে 12 হবে 4 বলে 1 88 বিয়োগ করলে 0 হয়ে যায় আচ্ছা 40 হলো তাই না বন্ধুরা তাহলে এটা আমাদের প্রয়োজন নেই এটা মুছে দেই কিন্তু এই রাফটা প্রয়োজন অবশ্যই এই রাফ কিন্তু দেখাতে হবে বন্ধুরা এই রাফ না দেখালে কিন্তু নাম্বার কম পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কি করব 28 টি মালা কি পেলাম আমরা 28 টি মালা 44 টি পুঁতি 40 টি পুঁতি অবশিষ্ট শিষ্ট অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে বুঝছো বন্ধুরা তাহলে কি হবে সুতরাং এখানে লিখে দেই সুতরাং 28 টি মালা তৈরি করা যাবে 28 টি মালা তৈরি করা যাবে তৈরি করা যাবে এবং এবং 40 টি পুঁতি অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে হলো বন্ধুরা তাহলে কি উত্তর উত্তর 28 টি মালা 40 টি কত অবশিষ্ট হবে 40 টি পুঁতি অবশিষ্ট থাকবে দেখে নাও বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা তাহলে 97 পৃষ্ঠা কিছু অঙ্ক করলাম এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এগুলোর আলোকে যে সকল যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্ন হবে সেগুলো তোমরা ভালো পারবে তাহলে আজকের মতো ক্লাস শেষ করি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম